কি হলো, তুমি এখনো তৈরি হলে না? যে বললাম না এক্ষুনি বেরোবো, এই থার্ড ক্লাস জায়গায় আমার আর একটা মুহূর্ত থাকতে ইচ্ছা করছে না। আরেকদিন থেকে গেলে কি আর এমন হতো? আমি আর এখানে একটা দিনও থাকবো না। তোমার যদি থাকতে ইচ্ছা হয় তুমি থাকতে পারো। সত্যি তোমায় বোঝা দায়। শোনো, বাজে না বকে তাড়াতাড়ি তৈরি হও। এই যে আকাশ বাবু, সব মিলিয়ে বেশ কাটলো। ও, বিশ্বজিৎ বাবুর ব্যাপারটা মনে রাখবেন। কি হলো তোমার? হলো? হ্যাঁ, এই তো হঠাৎ যদি হুট করে চলে আসি থাকতে দেবেন তো? এভাবে কেন বলছেন? বলছি কেন না, পরের বার আপনার বান্ধবীকে নিয়ে তো আর আসবো না। আচ্ছা, কি হচ্ছেটা কি এসব? দিদি নিশ্চয়ই আসবেন। থ্যাংক ইউ বাবু, মালগুলো নেব। হ্যাঁ হ্যাঁ, এই এক মিনিট। চললাম, জানি না আবার কবে দেখা হবে। ভালো থেকো, তুমিও। এলাম, আসুন। ওর কথা আর বলনি দিদিমণি, গতকাল রাতে পার ভেঙেছে দাদাবাবু, সেটা দেখতে গিয়েছে। ভাঙছে? আচ্ছা সাধুদা, তোমাদের গেস্ট হাউস একবারে ফাঁকা হয়ে গেল না? এখনো হয়নি দিদিমণি, তোমরা চলে গেলে পর একেবারে ফাঁকা হয়ে যাবে গো। খারাপ লাগবে না? আমাদের জীবনটা ওই গাঙের জোয়ার ভাটার মতো। এই দেখো লোকে গম গম করছে আর রাত পোহালি পরে ব্যাবাক ফাঁকা। আমাদের তো বেরোতে হবে, দেখো তো বাবা আবার কোথায় গেল। আরে সে না হয় দেখছি, তোমার তো আবার তৈরি হতে সময় লাগবে। উঠো উঠো, বেশি দেরি করো নি। আবার আসবেন? হ্যাঁ, মনে তো হচ্ছে আবার আসতে হবে। রূপসার খুব ভালো লেগেছে জায়গাটা, ও তো বলছিল আবার আসবে। ভালোই তো। আসলে রূপসাকে অনেক কাল এরকম খুশি খুশি দেখিনি, ওর খুবই ভালো লেগেছে। যাই গিয়ে তৈরি হয়নি। চললাম স্যার। হ্যাঁ, সে কি আজই? অনেকদিন তো হলো। হ্যাঁ তা ঠিক। আসলে কি জানেন, আমার যাবার কোনো জায়গা নেই, তাই আয়দ আমি ভবপানে চলে যাব আর এই দ্বীপটা ডুবে যাবে, তার আগে আই এম নট গোয়িং এনিওয়ে। ঠিক আছে, তাহলে কলকাতায় গিয়ে ফোন করবেন। শিওর, হ্যাভ এ নাইস ট্রিপ। থ্যাংক ইউ।
সাবধানে আসেন। চলিয়া গেল, আসুন। আবার আসবো কিন্তু। নিশ্চয়ই আসবেন, আমরা খুশি হব। ভালো থাকবেন আপনি। দাদাবাবু।